আবার একটি নতুন পর্ব, আরও একজন নতুন শিল্পী, আবার চরণ ছুঁয়ে যাই। স্বাগত জানাই আপনাদের সকলকে আমাদের এই আসরে, আর স্বাগত জানাই মৈত্রেয়ীকে। খুব ভালো লাগছে অনেকদিন পর তোমার সাথে এভাবে দেখা এবং অনেকদিন পর আবার এভাবে গান শোনার সুযোগ, সঙ্গে তোমার গান নিয়ে বড় হওয়া। কীভাবে গোড়ার কথাটা একটু বলো। একদম সূচনা পর্বে যেটা বলা যায়, আমার বাড়িতেই গানের একটা পরিবেশ ছিল, গানের চর্চা ছিল। আমার বাবা খুব ভালো গান করতেন, বাবার কাছেই প্রথম হাতে খড়ি গানের, যাকে বলে সারেগামার যে সারগামের যে প্রাথমিক পাঠ, সেটা বাবার কাছেই। তারপরে বেশ কিছুদিন বাবার কাছে তা শিক্ষা নিয়েছি প্রাথমিক পাঠ। তারপর আমার গুরু পণ্ডিত শাস্ত্রীয় সঙ্গীতের মানস চক্রবর্তী, ওনার কাছে বাবা নিয়ে গেলেন কোটালি ঘরানা। গুরুর কাছে প্রথম অডিশন দেওয়ার দিনটা খুব মনে আছে, একেবারেই অডিশন দিয়ে, মানে গুরুজি গান শুনেছিলেন রীতিমতো বেশ অনেকক্ষণ শোনার পরে। তখন আমি ক্লাস সিক্সে পড়ি। তখন তুমি কি শুনিয়েছিলে? আমি তখন ছোট করে একটা মুলতানির একটা বন্দিশ, দু একটা তান শুনিয়েছিলাম, বাবার কাছেই শেখা সেটা শুনিয়েছিলাম। তা সেই তখন ক্লাস সিক্স, 12 বছর বয়স, সেই সময় থেকে গুরুজির কাছে আমার শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু আর কি। তারপরে দীর্ঘদিন গুরুজির কাছে, গুরুজি 2012 সালে চলে গেলেন,
তা দীর্ঘ 14 বছর মতো গুরুজির কাছে আমার তালিম। ওর কাছে শেখা কিছু শোনা। এই গানটির এই বন্দিশটির মাধ্যমে চরণ ছুঁয়ে যাচ্ছে গুরুর। গুরুর নাম শুনব, গুরুর কথা শুনব, সঙ্গে অনেক গান। আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। হৃদয় বিনারু তন্ত্র
আঁখিতে আমার বুলায় মন্ত্র বাজায় হৃদয় বেনার তন্ত্র কত আনন্দে জাগায় ছন্দ কত সুখে দুঃখে হরষে কে গো অন্তর তরষে কে গো অন্তর তরষে সোনালি রূপালি সবুজে শুনিলে সে এমন মায়া কেমন গাঁথিলে তারি সে আড়ালে চরণ বাড়ালে ডুবালে সে সুধা পরশে সোনালি রূপালি সবুজে শুনিলে সে এমন মায়া কেমন গাঁথিলে তারি সে আড়ালে চরণ বাড়ালে ডুবালে সে সুধা সরষে কতদিন আসে কত যুগ যায় গোপনে গোপনে পরাণ ভুলায় কতদিন আসে কত যুগ যায় গোপনে গোপনে পরাণ ভুলায় নানা পরিচয় নানা নাম লয়ে নিতে নিতে রস বরষে কে গো অন্তর তরষে কে গো অন্তর তরষে। মৈত্রেয়ী, ইমন আমাদের সবার ভীষণ পছন্দের রাগ। তুমি আমাদের বিরতিতে যাওয়ার আগে ইমানের একটা বন্দিশ শুনিয়েছিলে এবং ফিরে এলাম যখন, তখন রবীন্দ্রনাথের গানে ইমন কীভাবে এসেছে এই এই বিশেষ গানটিতে সেটির একটি চেহারা আমরা পেলাম। একটা জিনিস বলো, এই যে পণ্ডিত মানস চক্রবর্তীর কাছে তুমি দীর্ঘদিন তালিম নিলে, রবীন্দ্রনাথের গান সম্পর্কে তাঁর ধারণা কী ছিল? গুরুজি তো রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের গান নিয়ে আমি আসলে গুরুজির কাছে একবার ক্লাসে, আমার এটা একটা খুব ছোট্ট একটি ঘটনা বলি, আমি একবার তানসারগম করছি, রাগের তালিম হচ্ছে যেমন হয় খেয়াল গানের তালিম চলছে, তা আমাকে গুরুজি বলছেন, মানে ওনাদের কানটা কত সাংঘাতিক কান, গুরুজি বলছেন তুই নিশ্চয়ই রবীন্দ্রনাথের গান গাস, তো রবীন্দ্রনাথের যে উচ্চারণটা, গানের যে উচ্চারণ ভাব সেটা তো খেয়াল গানের থেকে সম্পূর্ণ আলাদা গায়কীটা, তা উনি বলছেন যে তুই কি রবীন্দ্রনাথের গান চর্চা করিস বাড়িতে বা তোর বাড়িতে কেউ চর্চা করে, তোর কিন্তু একটা রবীন্দ্র যে ভাব সেটা তোর গানের মধ্যে আসছে। তা আমি তখন গুরুজিকে তো ভীষণ ভয় পেতাম অনেক ছোট, তখন ভয়ে ভয়ে আমি বললাম যে আমার বাবা একটু গায় আর কি রবীন্দ্রনাথের গান, তা গুরুজি যে সেটা যে বুঝে যাওয়া, মানে একটা সারগাম শুনেই উনি বুঝে যাচ্ছেন যে ওনার, উনি তো রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের গান তবে উনি গাইতে বারণ করতেন, যদি পিওর খেয়ালে আমি থাকতে চাইতাম উনি বলতেন যে রবীন্দ্রনাথের গানটা না গাওয়াই উচিত আর কি। দুটো আলাদা আঙ্গিকের গান, খেয়াল একটা আলাদা আঙ্গিক, আলাদা গায়কীর গান, রবীন্দ্রনাথের গান সম্পূর্ণ আলাদা অঙ্গের গান, কিন্তু সেখানেও যেমন রাখো রাখো রে গানটি, ওই গানটির মধ্যে যে তানটা আছে সেই তান আছে কিন্তু সেটা একটা অন্য অন্যভাবে ভাবে সেটা, কারণ নর্মালি খেয়ালে যেভাবে আমরা তান শুনি বা গাও তোমরা সেভাবে তো ওই তানটা নেই, মানে সেটা গাওয়ার ধরনটা আলাদা। সেই জায়গাগুলো কার কাছে দেখলে, মানে রবীন্দ্রনাথের গান কার কাছে শিখলে? পরবর্তী সময়ে বাবার কাছে তো বললাম বাড়িতে যেটুকু শিক্ষা লাভ করেছি, এর পরবর্তী সময়ে আমার গুরু শ্রীমতী সংঘমিত্রা গুপ্ত, আচ্ছা সংঘমিত্রা গুপ্তের কাছে আমি প্রতিষ্ঠান একজন দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ওনার কাছে তালিম নিচ্ছি, বর্তমানে ওনার কাছেই আমি রবীন্দ্রনাথের গানের শিক্ষা ওনার কাছে। আর একটা গান শোনাও, ওনার কাছে শেখা একটি গান বেহাগের ওপরে। মহারাজ
সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তালে কোটি শশী সূর্য মরে নাজে মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে আমাদের হৃদয়ের গান, আরও এমন অনেক গান, আরও অনেক কথা নিয়ে আসছি একটা বিরতির পর। ধন্যবাদ
তুমি কি বলিব, যাহা কিছু আছে মম সকলি লও হে নাথ। হে কি সুন্দর শোভা, হে কি সুন্দর শোভা, কি মুখ হেরি হে, কি মুখ হেরি হে, আজি মোর ঘরে আইল হৃদয় নাথ, প্রেময় উথলিল আজি, হে কি সুন্দর শোভা, হে কি সুন্দর শোভা। কি অসাধারণ গাইলে! এই গানগুলো সত্যি সত্যি আমাদের কোথায় যে মিশে আছে আমরা নিজেরাও ঠিক সেই ঠিকানাটা জানি না। এই গানটি যেমন ভূপালির ওপরে নিবদ্ধ, এবং আমার মনে হচ্ছে তোমার গান শুনতে শুনতে কোথাও ওই যে রাগসঙ্গীত শেখা সেটার কোথাও ছায়াতেও পড়েইছে, কারণ তোমার নির্বাচনে যে গানগুলো তুমি রেখেছো সবখানেই কোথাও না কোথাও কোনো না কোনো রাগ মিশে আছে। সংঘমিত্রাদির কাছে যখন তুমি গেলে তখন প্রাথমিকভাবে রবীন্দ্রনাথের গান বাবার কাছ থেকে শেখা, তারপরেতে ভারী গানগুলো যেগুলো একটু এগুলো তো একটু একেবারে যেগুলো খেয়ালাঙ্গ ধ্রুপদাঙ্গের গানগুলো, সেখানে সংঘমিত্রাদি এক প্রতিষ্ঠান, কিভাবে মানে তার শিক্ষাটা কীরকম? তার শিক্ষা মানে তার কাছে সত্যি কথা বলতে এই গানগুলো শেখার জন্যই তাকে গুরু হিসেবে পাওয়া, এটা একটা বিরাট প্রাপ্তি সত্যি কথাই। ওনাকে গুরু হিসেবে মানে জীবনে যে পেয়েছি এটা আমি মনে করি, এটা আমি যাদের যাদের গুরু হিসেবে পেয়েছি জীবনে, আমি আমার গুরুজি পণ্ডিত মানস চক্রবর্তী, এরপরে আমি গুরুজি চলে যাওয়ার পরেও আমি খেয়াল গানের তালিম নিয়েছি বিগত 5-6 বছর শ্রীমতী রুচিরা পাণ্ডার কাছে। আচ্ছা আচ্ছা। তারপরে আমি গুরুজির ছাত্রী, হ্যাঁ। তারপরে আমি রবীন্দ্রনাথের তালিম, যার মানে গুরু হিসেবে যাকে পেয়েছি রবীন্দ্রনাথের গানে, সংঘমিত্রাদি, দিদিকে পাওয়া মানে দিদির কাছে এই গানগুলো বসে শেখা একটা পরম প্রাপ্তি অবশ্যই। আরেকটা জিনিস বলো, এই যে রবীন্দ্রনাথের গান গাওয়া, তার জন্য রবীন্দ্রনাথকে পড়া, রবীন্দ্রনাথকে জানা কতটা জরুরি? সেটা তো ভীষণই জরুরি। প্রত্যেকটা গানের যে পটভূমিকা, যে প্রেক্ষাপট, সেগুলো জানা ভীষণই জরুরি। কিন্তু আমাদের এই মানে ইংরেজিতে যাকে বলা হয় ফাস্ট লাইফ, তাতে আমাদের পড়াশোনাটা সত্যি অনেক কম। দিদি কিরকম মানে বলেন এই বিষয়টি? দিদি প্রত্যেকটি গান যখন আমাদের শেখান, প্রত্যেকটি গান উনি আগে আমাদের পড়তে বলেন। আমরা ক্লাসেই গানটা আগে থেকে মানে আমাদের বলা থাকে কী গান শিখব, আমরা বাড়ির থেকে 2-3-5 বার গানটা পড়ি। গানটা পড়ে তারপর দিদি আমাদের জিজ্ঞেস করেন যে তোমরা কী বুঝলে, আচ্ছা গানের যে অর্থটা সেটা তোমরা কী বুঝলে আমাদের জিজ্ঞেস করেন দিদি। তারপরে দিদি নিজের মতো করে সুন্দর করে ব্যাখ্যা করেন যে গানের যে নিগুড় অর্থ, রবীন্দ্রনাথের গান তো বাণী প্রধান গান, তার যে ভাব, তার যে অর্থ, সেটা দিদি আগে বুঝিয়ে দেন। মানে পুরোটাই আমরা অন্যরকমভাবে শিখি, সেখানে আমাদের কোনো জীবনে তাড়াহুড়ো নেই, সেখানে আমরা একটা গান একসঙ্গে শেখো সবাই মিলে নাকি? হ্যাঁ, আমাদের বিভিন্ন রকমের গ্রুপ আছে। আচ্ছা। আমরা প্রায় 8-9 জন একসাথে শিখি। স্বরলিপির ব্যাপারে কতটা খুঁতখুঁতে দিদি? ভীষণ খুঁতখুঁতে, মানে আমরা রীতিমতো, আমি তো প্রচুর বকা খাই দিদির কাছে, কারণ স্বরলিপির ব্যাপারে উনি মানে যেখানে কোমল গান্ধার লেগেছে সেটা লাগাতেই হবে স্পর্শস্বর, যেখানে কণস্বর কোমল নিষাদ লেগেছে সেখানে লাগাতেই হবে। কিন্তু আমরা তো অনেক সময় এতটা এত মানে কী বলবো, যে অনেক সময় না লাগিয়েই অনেক সময় গাইছি নিজের মতো করে, একেবারে নিজের মতো করে নিই না, হয়তো লাগলো না, কিন্তু দিদি সেইগুলো ভীষণ মানে দিদি যেহেতু সুবিনয় রায়ের একদম হাতে গোনা। কখনো এরকম হয়েছে যে এরকম কোথাও উনি শুনেছেন তুমি হয়তো জানো না উনি শুনছেন, পরে তুমি তোমাকে বকুনি দিয়েছেন যে অমুক? আমার অ্যালবাম মানে যেটা আমার প্রথম অ্যালবাম 2017 ওটা রিলিজ করে হয়েছিল, এসো হে প্রিয়তম,
তা ওই অ্যালবামেরই গান শুনে দিদি আমাকে বলেছেন যে আমি যদি বিশ্বভারতীর বোর্ডে থাকতাম এইটা পাস করাতাম। সেটা হয়তো খানিকটা স্নেহ মিশ্রিত শাসন বলা যায়, মিশ্রিত শাসন, এবং দিদির এই শাসনগুলো আমাদের এক একটা জীবনের পাওয়া, এক একটা শিক্ষার ক্ষেত্র সেই বলা যায়। মানে একটা কোথাও শৃঙ্খলা তো থাকতেই হবে, না হলে ওই খোলা আকাশটাও ধরা দেবে না। বারবার করেই বলি, এবার খোলা আকাশের কথা হচ্ছে একটা কি সেরকম কিছু শোনাবে নাকি? আমি একটা বিদ্যাপতির লেখা, জানো গানটা নিশ্চয়ই, ভরা বাঁদরও। আহা, বিদ্যাপতির পদ রবীন্দ্রনাথের সুর। ভরা বাঁদর মাহ ভাদর শুন পদে কেমন একটা মন কেমনের গন্ধ আছে। আমরা থাকি এই গানের কাছে কিছুক্ষণ, আসছি একটা বিরতির পর। উতল ধারা বাদল ঝরে সকল বেলা ঘরে, উতল ধারা বাদল ঝরে সকল বেলা একা ঘরে, উতল ধারা বাদল ঝরে আকাশ ঘেরে
ধার করে উতল ধারা বাদল ঝরে সকল বেলা একা ঘরে উতল ধারা বাদল ঝরে শেষে এলে তুমি কেমন বেশে আচল দিয়ে শুকাবো জল মুছাবো পা আকুল কেশে নিবিড় হবে তিমি রাতে জেলে দেবো প্রেমে তাহার পরে উতল ধারা বাদল ঝরে সকল বেলা একা ঘরে উতল ধারা বাদল ঝরে বৃষ্টি আমাদের যত প্রিয় সেই প্রিয়কে আরও বেশি কাছে এনে দিয়েছেন রবীন্দ্রনাথ, কারণ এইসব গানের মধ্যে দিয়ে আমরা বোধহয় যখন বৃষ্টি না থাকে তখনও বোধহয় তাকে পাই দেখতে, তাই না? মানে এমন কথা এবং এমন ছন্দ গানগুলো, প্রত্যেকটা গানে এক এক রূপ ফুটে উঠেছে বর্ষার। তুমি তো রবীন্দ্রভারতীর ছাত্রী না? হ্যাঁ, রবীন্দ্রভারতী। ওখানে কীরকম কী তোমার সাবজেক্ট কী ছিল? আমার রবীন্দ্রভারতীতে আমি খেয়াল গানই আমার সাবজেক্ট, ক্লাসিক্যাল মিউজিক। ক্লাসিক্যাল মিউজিকে আমি মাস্টার্স করেছি। সেই সময় আমরা শ্রী অলোক চ্যাটার্জিকে পেয়েছিলাম, ওনার কাছেও গুণী মানুষ, খুবই পণ্ডিত মানুষ। ওনার কাছে বেশ ইউনিভার্সিটির লাইফে ওনাকে পাওয়া, ওনার কাছে অনেক দিন তালিম নেওয়ার সুযোগ হয়েছিল বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন। তারপরে আমি এম ফিল করেছি ক্লাসিক্যাল মিউজিকেই। এখন বর্তমানে আমি পিএইচডির কাজ করছি, রিসার্চ করছি। কী বিষয়ে তোমার? আমার রিসার্চের বিষয় হলো ঊনবিংশ শতাব্দী থেকে বর্তমান কাল অবধি কলকাতার খেয়াল গানের চর্চা ও রূপান্তর। রে বাবা, বেশ বড় একটা বিষয়। খুব একটা বড় বিষয়, অনেকটা সময় তো, এবং তার মধ্যে প্রচুর উত্থান পতন, নানা ধরনের ওঠা নামা, ঘাত প্রতিঘাত সব আছে। চেষ্টা করছি, দেখা যাক। আমরা গান শুনবো। পাতার ভেলা ভাসায়, ভাসায় নিরে পাতার ভেলা ভাসায়, পিছন পানে চাইনে চাইনে ফিরে পাতার ভেলা ভাসায়, ভাসায় নিরে পাতার ভেলা ভাসায়। কর্ম আমার বুঝাই ভেলা, খেলা আমার চলার খেলা, ঘর বাঁধিনি স্রোতের তীরে পাতার ভেলা ভাসায়, ভাসায়নি রে পাতার ভেলা ভাসায়। বাঁধু
যখন যখন বাতি আসে ভাগ্য আমার তখন হাসে 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 বাঁধন যখন বাতি আসে অদ্ভুত একটা চিত্রকল্প আছে না? আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির ওপারে বাকি কথা আর গান, সঙ্গে থাকুন। কথা বলতে বলতে, গান শুনতে শুনতে আজকের আসরেরও সময় প্রায় শেষ হয়ে এলো, কিন্তু অনেক কথা বাকি রয়ে গেল, তাই না মৈত্রী? তোমার নিজের কাজ, তোমার ভাবনা, আগামীতে কি কি করবে ভাবছো, সেগুলো একটু বলো, একটু শেয়ার করো। আমি একটা রিসেন্ট আমার একটা নতুন কাজ করেছি, শুধুমাত্র এসরাজ নিয়ে মুক্তছন্দের রবীন্দ্রনাথের কিছু গান গেয়েছি, সেটা আমার প্রকাশ পেয়েছে এই এক মাস হলো। পুরোটাই আর কোনো ইনস্ট্রুমেন্ট নেই, শুধুমাত্র এসরাজ এবং তানপুরা। সত্যি সত্যি এসরাজ এবং রবীন্দ্রনাথের গান একের সঙ্গে অন্যের কমপ্লিমেন্ট করে একে অন্যকে। আরও ভবিষ্যতে কিছু মানে শুদ্ধ মতে রবীন্দ্রনাথের গানের ওপরে কিছু কাজ করার ইচ্ছে আছে, দেখা যাক। আমরা তাকিয়ে রইলাম তোমার আগামীর দিকে, কারণ তোমার মতন অথেন্টিক শিল্পীরা এই প্রজন্মে, তোমাদের প্রজন্মে এবং তোমাদের পরবর্তী প্রজন্মে আরও অনেক বেশি করে থাকলে তবেই বোধহয় রবীন্দ্রনাথের গানকে আমরা যেভাবে চাই সেভাবে আমাদের কাছে পাব। আমার গুরুদের আশীর্বাদ মাথায় নিয়ে, সব গুরু বাবা মা তোমাদের সবার শুভেচ্ছা এবং আশীর্বাদ নিয়ে আরও জীবনে এগিয়ে যেতে পারি, যাতে নিশ্চয়ই শুভকামনা। আর সঙ্গে সঙ্গে তুমি প্রার্থনীয় রিসার্চ করছো, যেটা সেটাও সফল হোক, অনেক মানুষের কাছে পৌঁছে যাক। এই যে তুমি রিসার্চ মানে তো নিছক পড়াশুনো নয়, সেটাকে ইনকর্পোরেট করা, একটা বড় জিনিসকে একটা জায়গায় নিয়ে আসা এবং সেটাকে পরবর্তীতে যদি আমরা বই হিসেবে পাই বা সেগুলো আরও অনেকের কাছে ছড়িয়ে যাবে। গানের আকাশ এত বিস্তৃত যে সেখানে এইটুকু চাওয়া যে গানকে নিয়েই সারা জীবন থাকবো এবং সুস্থ গান বাজনা, তুমি যেটা বললে সেটা আমাদের কাছে খুব জরুরি এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই উত্তরাধিকার যেটা আমাদের, আমরা যেটা পেয়েছি সেইটা ছড়িয়ে দেওয়া বা তাদের মধ্যে রোপণ করে দেওয়া, সেটাও বোধ হয় খুব জরুরি। তুমি এলে ভীষণ ভালো লাগলো, আবারও নিশ্চয়ই এরকম কোনো একটা আসরে তোমাকে এভাবে আমরা পাব। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, শুভেচ্ছা। তোমাকে আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তুমি তো খুবই প্রিয়। তাহলে আমি একটি বর্ষার গান দিয়ে শেষ করছি। সেই বর্ষার গান কানে নিয়ে আজকের মতো আসো শেষ করব, আগামী পর্বে আবার আসবো ফিরে অন্য কোনো শিল্পীকে সঙ্গে নিয়ে। ভালো থাকবেন। আজি ঝরে রাতে তোমার ভিসার পরাণ সখা বন্ধু হে আমার।
আমার আজি ঝরে রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবিতাই বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবিতাই সুদূর কোন নদীর পারে গহন কোন বনে পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝরে রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার।